আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে নিজ নিজ অবস্থান থেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রাবেয়া সুলতানা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, বিষয় পুরনীতি ও সুশাসন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সুশাসন সম্পর্কে। সুশাসনের এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো সুশাসন কি, সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ কি, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কি এবং সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কি। তাহলে প্রথমে আমরা আসি সুশাসন কি। আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের সুশাসন একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়। এটিকে একটি ধারণার মাধ্যমে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, এটি একটি ভূমাত্রিক ধারণা। 1989 সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন। কে ব্যবহার করেন? বিশ্বব্যাংক। কত সালে? 1989 সালে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল গুড গভর্নেন্স। গভর্নেন্সের সাথে গুড প্রত্যয় যোগ হয়ে গুড গভর্নেন্স শব্দের উদ্ভাবন হয়েছে, যার বাংলা অর্থ হল সুশাসন। সুশাসন শব্দটিতে সু অর্থ ভালো আর শাসন অর্থ পরিচালনা করা, অর্থাৎ সুশাসন অর্থ ভালো শাসন বা কল্যাণমূলক শাসন। সুশাসনকে আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করাকেই সুশাসন বলে। সুশাসন সম্পর্কে বিশ্বব্যাংক একটি সংজ্ঞা দিয়েছেন, তা হলো সুশাসন এমন একটি ব্যবস্থা যেখানে উন্নয়নের জন্য দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদসমূহের ব্যবস্থাপনায় ক্ষমতা প্রয়োগ করা হয়। সুশাসন সম্পর্কে ম্যাক্রোনি একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। সংজ্ঞাটি হল, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিত বা জনগণের সম্পর্ককে বোঝায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম সুশাসন কি, সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি, গুড গভর্নেন্স, বিশ্বব্যাংক কত সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন, 1989 সালে সুশাসনের সংজ্ঞা কী, বিশ্বব্যাংক সুশাসনের কী সংজ্ঞা প্রদান করেছে এবং সুশাসন সম্পর্কে ম্যাক্রোনি কী সংজ্ঞা প্রদান করেছে। তো এখন আমরা জানব সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ কী। সুশাসন প্রতিষ্ঠা যে কোনো জাতির জন্য বিশেষ চ্যালেঞ্জ স্বরূপ। সুশাসন প্রতিষ্ঠায় জাতিকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করতে হয়। সুশাসনের প্রথম সমস্যা আমরা আসছি যে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তাহলে স্বচ্ছতা কি? স্বচ্ছতা হলো এমন একটি বিমূর্ত ধারণা যার দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে কোন কাজ কতটুকু নীতিসঙ্গত বা বৈধ। আর জবাবদিহিতা কি? নিজের কাজের জন্য অন্য ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই হলো জবাবদিহিতা। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব সুশাসনের সবচেয়ে বড় অন্তরায়। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার তীব্র অভাব পরিলক্ষিত হয়, যার ফলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তারপরে আসছি দায়িত্বশীলতার অভাব। দায়িত্বশীলতা বলতে আমরা সাধারণত বুঝি যে অর্পিত দায়িত্ব সঠিকভাবে এবং যথাসময়ে পালন করাই হলো দায়িত্বশীলতা। দায়িত্বশীলতার অভাব সুশাসনের জন্য একটি অন্যতম প্রতিবন্ধকতা। প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ যদি তাদের কাজের জন্য দায়িত্বশীল হয় তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব, আর দায়িত্বশীল না হলে সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। রাজনৈতিক অস্থিতিশীলতা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম বড় বাধা হিসেবে কাজ করে। এর ফলে আইনের অপপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে।
তারপরে আসছি প্রচার মাধ্যমের স্বাধীনতার অভাব। প্রচার মাধ্যম বলতে আমরা সাধারণত বুঝি রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট প্রভৃতি। পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদির দ্বারা জনগণ রাজনৈতিক ও আমলাদের কর্মকাণ্ডের ভালো মন্দ দিক অনুধাবন করতে পারে। এতে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। অনেক সময় দেখা যায় যে পত্রপত্রিকায় সরকারের অনিয়ম ও দুর্নীতির খবর প্রচারিত হলে সরকার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, যা সুশাসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবার অনেক সময় দেখা যায় যে সরকারের অযথা হস্তক্ষেপের ফলে গণমাধ্যম সমূহ সুষ্ঠু ও নিরপেক্ষ তথ্য প্রচার করে না, যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তারপরে আসি যে বিচার বিভাগের স্বাধীনতা। আমরা জানি যে সরকারের তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ হলো প্রণয়নকৃত আইন প্রয়োগ করা, এবং বিচার বিভাগের কাজ হলো বিচার সংক্রান্ত কার্য সম্পন্ন করা। সরকারের এই তিনটি বিভাগের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিভাগই হলো বিচার বিভাগ। বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্রের জনগণের ন্যায় বিচার নিশ্চিত করে। অনেক রাষ্ট্রে বিচার বিভাগের উপর শাসন বিভাগ ও আইন বিভাগের কর্তৃত্ব লক্ষ্য করা যায়। বিচারকদের নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে দলীয়করণের ফলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারপরে আসি হলো দুর্নীতি ও স্বজনপ্রীতি। দুর্নীতি কি? ব্যক্তিস্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারে হলো কি দুর্নীতি। আর স্বজনপ্রীতি কি? নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা দানের ক্ষেত্রে যোগ্য ব্যক্তির বদলে স্বজনদের অগ্রাধিকার প্রদানই হলো স্বজনপ্রীতি। এখন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কোনো প্রশাসনে যদি দুর্নীতি ও স্বজনপ্রীতি দেখা দেয়, তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। অনিয়ম ও দুর্নীতি সরকারের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে অকার্যকর করে ফেলে। স্বজনপ্রীতির মাধ্যমে অদক্ষ অযোগ্য লোকের কর্মসংস্থান হয়, আর অন্যদিকে দেখা যায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তির অধিকার খর্ব হয়। এভাবে দুর্নীতি ও স্বজনপ্রীতি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে। তারপরে আসি আইনের শাসনের অভাব। আইনের শাসন কি? আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং আইনের প্রাধান্য বজায় থাকাকে বোঝায়। আইনের শাসনের অভাবে জনগণের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার ও জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। নাগরিকের দুর্ভোগ বৃদ্ধির সাথে সাথে রাষ্ট্রের উন্নয়ন ও সুশাসনও ব্যাহত হয় এর ফলে। এরপরে আমি আলোচনা করব সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন একাধিক সমস্যা রয়েছে, তেমনি বহুবিধ উপায়ও রয়েছে। এর মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি স্বচ্ছতা ও জবাবদিহিতা। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতি ও প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার যথেষ্ট অভাব রয়েছে। তাই সহজে অনুমেয় যে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা। একটি দেশের সুশাসন নির্ভর করে সেই দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর। রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা, দৃষ্টিভঙ্গি প্রভৃতি যদি গণতান্ত্রিক হয়, তাহলে সুশাসন নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, এরপরে আসছি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। সরকারের তিনটি বিভাগের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো বিচার বিভাগ। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায় হলো স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। এর জন্য বিচার বিভাগকে অন্যান্য বিভাগ থেকে, বিশেষ করে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা প্রয়োজন। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া সুশাসন কল্পনা করা যায় না। তাহলে সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। তারপরে হলো সৎ ও যোগ্য নেতৃত্ব। সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় পরিকল্পনা, কর্মকাণ্ডের সাফল্য যোগ্য নেতৃত্বের উপর অধিকাংশই নির্ভরশীল। সৎ ও যোগ্য নেতৃত্ব জাতিকে যেমন উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে, তেমনি দেশকেও সঠিক পথে পরিচালিত করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করেছি সুশাসন কি, সুশাসন প্রতিষ্ঠার সমস্যাসমূহ কি, এবং সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। আশা করছি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো।
এরপরেও যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোর মধ্যে থেকে আমি তোমাদের জন্য কিছু সংজ্ঞা বাছাই করে নিয়েছি যা তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে প্রয়োজন হবে। সংজ্ঞাগুলো হলো জবাবদিহিতা। জবাবদিহিতা কি? নিজ কাজের জন্য অন্য ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দানের বাধ্যবাধকতাই হলো জবাবদিহিতা। তারপরে আসছি স্বচ্ছতা। স্বচ্ছতা একটি বিমূর্ত ধারণা যা দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে কোন কাজ কতটুকু নীতিসঙ্গত বা বৈধ। এরপর আসছি দায়িত্বশীলতা। অর্পিত দায়িত্ব যথাসময়ে ও সঠিকভাবে পালন করাই হলো দায়িত্বশীলতা। আচ্ছা, আইনের শাসন। আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং আইনের প্রাধান্য বজায় থাকাকেই বোঝায়। দুর্নীতি, ব্যক্তি স্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই হলো দুর্নীতি। শিক্ষার্থী বন্ধুরা, এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই বাড়িতে কমপ্লিট করে ফেলবে। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।